সারিতে মঞ্চে চলে আসুন এবং সুদর্শন প্রামাণিক মধুসূদন খাটুয়া ও কালীপদ অধিকারী আপনারা এই সামনে দিকটা চলে আসুন। আদি অগ্রদূত অপেরা মহলা শুরু, মানে উদ্বোধনী সভা, যে কোনো সভা শুরু করার আগেই সভাপতি একজন করতে হয়, তাই আমরা একজন সভাপতি, আমরা সভাপতির নাম আমি প্রস্তাব করছি কনক মণ্ডল মহাশয়। আমরা সর্বকণ্ঠে সমর্থন করলাম কনকবাবুকে। পিয়ালি দাস চন্দন দিচ্ছেন এবং সুচিত্রা দাস ফুলের ডালি দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরেই আমরা পেয়েছি মহান ব্যক্তি প্রধান অতিথি হিসাবে সুদর্শন প্রামাণিক মহাশয়কে। আমরা চন্দন এবং ফুলের ডালি দিয়ে বরণ করে নেব সুদর্শন। এরপরেই বিশিষ্ট অতিথি হিসাবে পেয়েছি মধুসূদন খাটুয়া মহাশয়কে। তার সাথে সাথে পেয়েছি কালীপদ অধিকারীকে। কালীপদ বাবুকে ফুলের ডালা দিয়ে বরণ করে নিচ্ছেন। এবার আমরা এই সভা কক্ষে সভাপতির কিছু কথা শুনব এবং উনি একটু সভা চালাবেন। আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। নমস্কার উপস্থিত গুণীজন, এই দলের শিল্পী, অভিনেতা অভিনেত্রী, মাইকম্যান থেকে শুরু করে সবাই, এবং পরিচালকবৃন্দ এবং উপস্থিত যারা সবাই আছেন, সবাইকে শ্রদ্ধা ভালোবাসা এবং নমস্কার জানিয়ে দুই একটা কথা বলছি। আজকে নিউ অগ্রদূত অপেরা নূতন দল লক্ষ্মীবাবু দলটা তৈরি করেছেন, চিতপুরের একটা নূতন দল। সেই হিসেবে সভাপতি হিসেবে আমি সমস্ত শিল্পী এবং আমি একজন শিল্পী, এবৎসরও কাজ করছি, বয়স হয়েছে আমার, শিল্পী হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ রাখব যেন নূতন দলের প্রতি সবার একটু আন্তরিকতা থাকে। আমাদের প্রত্যেকের প্রবলেম থাকে, চলার পথে বিভিন্ন প্রবলেম থাকে, সেইটা যাতে সুষ্ঠুভাবে সমাধান করে
দলটাকে শেষ পর্যন্ত 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত যেন যায় সেটা আমি অনুরোধ রাখব। আমার বন্ধু প্রিয় অনেক কষ্ট করে দলটা করেছে, পরিচালকবৃন্দ আছেন দাদারা, তারাও হেল্প করবে, কিন্তু প্রোডাকশানটা যদি ভালো করি তাহলে আমাদের পিছনের দিকে তাকাতে হবে না। বইয়ের রেজাল্ট যদি ভালো হয় তাহলে আর তাকাতে হবে না। নাটক আমি ঠিক জানি না সম্পূর্ণভাবে, যিনি লিখেছেন তারও অক্লান্ত পরিশ্রম থাকবে, তিনিও হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবেন নাটকটা যাতে সুন্দরভাবে তৈরি হয়। শিল্পীরা আমার দু একজন পরিচয় আছে, উনি আছেন আরও অনেকে আছেন, যাই হোক সবার সঙ্গে তো কাজ করা সম্ভব হয় না, সবাই যাতে ভালো হয় সেই চেষ্টাটা করবেন। আমি একটু আমার নিজের কথা বলি, হয়তো ঢাক পেটানো হবে, তবু বলি আমার 46 থেকে 47 বছর যাত্রা করছি আমি। কলকাতাতে 22 বছর ছিলাম, মুক্তঙ্গন, ভৈরব, লোকবন্দনা, তারপর গণেশ অপেরা, সে পুরনো রাখাল সিংয়ের সময় থেকে ফোলাপাল, সেই সমস্ত অভিনেতা। অতএব আমি প্রাইমারি, আমরা মাইক্রোফোনে যাত্রা করিনি, তখন খালি গলাতেও কিছু কিছু দিন করেছি লোকাল টিমগুলোতে, তারপর মাই গেল দে লাইট, হারকিন লাইট। পুরনো দাদা ভাই আছেন, উনি হয়তো বলবেন কালিধা, ইনিও খুব পুরনো লোক, সেই থেকে আমরা আজ পর্যন্ত টিকে আছি কোনো রকম। নতুন নতুন শিল্পী উঠে আসছে, অনেক ভালো ভালো শিল্পী, তারাও চেষ্টা করছেন যাতে এই ইন্ডাস্ট্রিটাকে জাগিয়ে রাখা এবং প্রতিষ্ঠা করা। আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, আগে অনেক মাঝে পড়েছিল, এই ফাংশন ফাংশন হয়ে যাওয়ার জন্য যাত্রাটা একদম ডিমোশন হয়ে গিয়েছিল, কিন্তু এখন অনেকখানি ভালো হয়েছে। আমরা তো 2 নাইট করলাম, গিরিশ বেড়াতে আছি আমি, 2 নাইট হয়েছে, কিন্তু লোক খারাপ হয়নি, ভালোই লোক হয়েছে, 3-3.5 এরকম লোক হয়েছে। গল্পটা মোটামুটি ভালো ছিল, আমাদের তো ভুল ত্রুটি থাকবে, মাত্র 2 ডেজ, 2 দিন মাত্র করেছি, মোটামুটি গল্প হ্যাঁ ভালো, এটা পরে যখন আরও মুখে উঠে যাবে ভালো হবে, প্রত্যেকেই হবে, পরে পরে সব হয়ে যাবে, কিন্তু যাতে যাত্রা ইন্ডাস্ট্রি বেঁচে থাকে এবং দলটা বেঁচে থাকে, গাছ থাকলে ফল পাওয়া যাবে, এই দলগুলো যদি শেষ হয়ে যায় আমরা কোথায় যাব? আমি বলুন বা আরও যারা শিল্পীরা আছেন, পরে পরে যারা আসছে, তাদের তো রুজি রোজগারের একটা পথ, শুধু নট অনলি শিল্পী, লাইটম্যান, সাজঘর থেকে আরম্ভ কত লোক এই ইন্ডাস্ট্রিতে, পরিচালকরা রয়েছেন, তারাও তাদেরও একটা জীবিকা, যা মানে এই যে সুকুমার দা আছেন, আরও ইউনিয়ন তৈরি করে যাতে চেষ্টা হয়, অলক দা, তারা বোর্ড গঠন করে যাতে দলটার সৃষ্টি হয়, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছেন। অতএব বেশি কথা বলবো না, আরও যারা রয়েছেন তারা হয়তো আরও মূল্যবান কথা বলবেন, আমি শুধু লক্ষ্মী ভাইয়ের দিকে তাকিয়ে একটা অনুরোধ করবো, শিল্পী ভাইরা যা আছেন একটু চেষ্টা করে ভালো অভিনয় করার চেষ্টা করুন, লেখাটাও ভালো থাকবে, যাতে সার্বিকভাবে প্রত্যেকে মতামত দেবেন যে এটা এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, রাইটার বাবু যিনি থাকবেন তাকে বলবেন, তিনি ভালো বিবেচনা করবেন, বিবেচনা করে কোনটা কী করা যায়, সার্বিক যাতে ভালো হয় সেই চেষ্টা করবেন। আর দল তো চলার ক্ষেত্রে তো অসুবিধা থাকে, আমিও শিল্পী, আমরাও প্রবলেমে পড়ি, অনেক সময় বিক্ষোভ করি, অনেক সময় ঝামেলা করি হয়তো ঠিক, কিন্তু মাথায় রাখতে হবে দলটা যেন নষ্ট না হয়। প্রথম বছর করছে, 2-4 বছর হয়ে গেলে সে হয়তো হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত হয়ে যেত, কিন্তু প্রথম তো তারও খুব সে মনের দিক থেকে খুব ই হয়ে আছে। অতএব যাতে শেষ পর্যন্ত দলটা যায় হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবেন, আর কিছু বলার নেই, আরও পরবর্তী যারা আছেন প্রত্যেকেই বলবেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি, নমস্কার। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সুকুমার দার হাতে। আমি এরপরে বরণের যাওয়ার আগে সুদর্শন বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সমবেত শিল্পীবৃন্দ এবং কলাকুশলী যারা আছেন সবাইকে নমস্কার জানিয়ে আমি একটি কথা বলতে চাইছি। আমি তত বড় বক্তা নয়, বলতেও জানি না, কিন্তু আমার সভাপতি যা বলেছেন ওর উপরে বলার মতো আমার কোনো ক্ষমতা নেই, তো বলছি ওই একটাই কথা, আমাদের লক্ষ্মীবাবুর মুখ চেয়ে সবাই দেখবেন যাতে এই দলটা এগিয়ে যায় ভালো নাম সুনামের সঙ্গে, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। একত্রিশে শ্রাবণ
আজকে শুক্রবার 16 আগস্ট আদি অগ্রগামী অপেরার যে শুভ উদ্বোধন, এই উদ্বোধনী সভাটা যাত্রা আমার প্রাণ পাত্র স্টুডিওর মাধ্যমেই বিভিন্ন জায়গায় দেখতে পাবে। যখনই প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথি যে কোনো ব্যক্তি কথা বলবেন চিন্তাভাবনা নিয়ে, এরপরেই আবার আমরা বরণের জায়গায় যাচ্ছি। বিভিন্ন দল বিভিন্ন চিন্তাভাবনায় বরণ করেন। 15 আগস্ট একটা দলের মধ্যে দেখলাম অগ্নিবীণা অপেরা, সেখানে আমি ছিলাম, সেখানেও আমি সভাপতিত্ব করেছিলাম। কারণ তাদের বরণের চিন্তাভাবনা নিচের দিক থেকে। আবার এখানে আজকে নূতন দল বলছেন সভাপতি, এখানের চিন্তাভাবনা নূতনভাবে শুরু হচ্ছে, আর এটাই ঠিক। এরপরেই আমি বরণ করে নেব। রচনা এবং নির্দেশনা শ্যামল মণ্ডল মহাশয়কে, রচনা ও নির্দেশনায় শ্যামল মণ্ডল বাবু আপনি একটু সামনে আসুন। ওনাকে চন্দন দিচ্ছেন পিয়ালি দাস এবং সুচিত্রা দেবী ফুলে স্তরা দিয়ে বরণ করে নিচ্ছেন। শ্যামল বাবুকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। এখানে উপস্থিত আমি তো সবাই নাম জানি না, আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং আমার সমবয়সীদের স্নেহ ভালোবাসা। আমি এই আজ আদি অগ্রদূত অপেরার শুভ মহরত অনুষ্ঠানে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। একটাই কারণে, লক্ষ্মীবাবু অনেক কষ্ট করে, যেটা আমি জানি শুনেছি ওনার মুখ থেকে, এই দলটি স্থাপন করেছেন। আমার মতো একজন অখ্যাত ছোট্ট নাটক লেখা নির্দেশনার দায়িত্ব দিয়ে জানি না উনি কতখানি বিশ্বাস ভরসা আমার উপর করেছেন, তবে আমি সবার আশীর্বাদ মাথায় নিয়ে চেষ্টা করব যাতে এই মেদিনীপুর অঞ্চলে যে সমস্ত বড় বড় দল আছেন, বড় বড় নাট্যকারের লেখা নাটক আছেন, আমি তাদের সাথে চ্যালেঞ্জ করার কথা বলছি না, কিন্তু একটি ভালো পালা, শিক্ষামূলক পালা উপহার দিয়ে যাতে এই দলটা 31 জ্যৈষ্ঠ পর্যন্ত এগিয়ে যায় আমি চেষ্টা করবো। সেভাবে নাটকটাকে নির্দেশনা দিয়ে সমস্ত শিল্পীদেরকে দিয়ে দলটাকে সেভাবে গঠন করার, আর নাট্যকার হিসাবে সমস্ত শিল্পীর কাছে একটা কথাই বলবো, একটি নাটক কোথাও 12 জন 13 জন 14 জন এভাবে শিল্পী নিয়ে গঠিত হয়, তো একটি নাটকে তো সবার চরিত্র সমান হয় না। কেউ হয়তো একটি নাটকে, আমার এই নাটকে আছে 15টি দৃশ্য, কেউ হয়তো প্রবেশ করবে 10 বার নাটকের প্রয়োজনে, কেউ হয়তো 6 বার, কেউ 5 বার, কিন্তু তাই বলে কেউ নিজেকে ছোট ভাববেন না, কারণ সবাইকে নিয়েই একটি নাটক তৈরি হয়। আর যেহেতু নাটকটি আমি নিজের হাতে লিখেছি, 3টি নাটক নয়, লেখা বুঝতে সুবিধা অসুবিধা হলে ছোট থেকে বড় সমস্ত শিল্পীর কাছে একটাই কথা বলবো, আমাকে সেই আমি নির্দেশক নাট্যকার বলে যে ভয় লজ্জা দ্বিধা একদম নয়, বন্ধু ভেবে দাদা ভেবে ভাই ভাবে আমার কাছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার করে নেবেন, যদি বুঝতে অসুবিধা হয় জানতে অসুবিধা হয়। তো এখানে আমার গুণীজন অনেক ব্যক্তি আছেন, সবাইকে আমি চিনি না, সবাইকে আবার আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানিয়ে, বন্ধুস্থানীয় সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। এরপরেই আমরা বরণ করে নেব
1431 সালে আজকে মহলা, এই মহলা থেকে 1432 সালের 31 জ্যৈষ্ঠ পর্যন্ত দলের যেমন মালিকের প্রথম অক্ষর হয় ম, ম্যানেজারের প্রথম অক্ষর হয় ম, আমার মায়েদের প্রথম অক্ষর হয় ম, মারা যেমন সন্তানকে যত্ন করে বড় করে যেমনভাবে 31 জ্যৈষ্ঠ পর্যন্ত এদের দায়িত্ব সেইভাবে পালন করে নিয়ে যাওয়া। এবার তার সাথে সাথে প্রথমেই এখানে নাম লেখা আছে চিত্রমঞ্চ দূরদর্শন খ্যাত ঝংকার, দলের দায়িত্ব পড়ে সমস্ত কিছু মানিয়ে নিয়ে দলকে চলা, তাই আমরা ঝংকারকে ডেকে নেব মঞ্চের সামনে, উনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। চন্দন দিচ্ছেন পিয়ালি দাস, সুচিত্রা দাস ফুলের তোড়া দিচ্ছেন। তার সাথে সাথে বরণের সঙ্গে সঙ্গে ঝংকারকে বলবো হয় দুটি একটি কথা নতুবা একটা গান গিয়ে শোনা। সবাইকে আমার বিনীত, মানে আমার যদি কিছু বলার ভুল হয়ে থাকে মানে হয় তার জন্য আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আমার নতুন দলের লক্ষ্মীবাবুকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আমাদের প্রত্যেকটা আর্টিস্ট যারা আছেন এবং কমিটি দাদারা রয়েছেন, যারা যারা পরিচালক বন্ধুরা রয়েছেন, প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে। শুধু সবার আগে আর একটা কথা বলতে চাই, শ্যামলদা, শ্যামলদা বলে গেলেন, শ্যামলদার লেখাতে আমরা আগেও কাজ করেছি এবং খুব সাংঘাতিক ভালো একজন লেখক, খুব ভালো একজন পরিচালক, এবং আমরা সেই বিশ্বাস রেখে দাদার লেখাকে বিশ্বাস করেই কিন্তু আমরা আগামীতেও কাজ করব, এবং দাদা আমাদের উপর বিশ্বাস রাখবেন নিশ্চয়ই আমি এইটুকুন আশা করতে পারি। এবং লক্ষ্মীবাবু আমরা আছি পাশে। আচ্ছা একটি গান করছি। বাড়ি না যে
থ্যাংক ইউ। কারণ উদ্বোধনী সঙ্গীতটা গাইতে হয় কারণ প্রধান অতিথিদের বরণের পরে, তাই জন্য আমি ঝংকারকে ডেকে নিলাম উনার কণ্ঠ থেকে উদ্বোধনী সঙ্গীতটা শুনব বলে। উনি বললেন কারো রেডি নয় মাস্টারমশাইয়ের সঙ্গে, সভা আরম্ভ যেহেতু হয়ে গেছে এরপরেই মাস্টার মুক্তবাবু আপনি একটা উদ্বোধনী সঙ্গীত গান, এরপরেই আমরা বরণ করে নেব চিত্রমঞ্চ দূরদর্শন খ্যাত রাজকিরণবাবুকে। রাজকিরণবাবুকে আমরা চন্দন দিচ্ছেন পিয়ালি দাস এবং সুচিত্রা দাস ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। রাজকিরণবাবুকে বলবো যেমন দর্শককে খুশি করতে হবে, তার সাথে সাথে উদ্বোধনী সঙ্গীতটা গাইতে হবে। আগে উদ্বোধনী সঙ্গীত, তারপর ওই দর্শককে খুশি করার জন্য একটা গান। আমি সবার আগে গান করার আগে দুটো একটি কথা একটু বলি, মাইকটা হাতে পেয়েছি তো এটা আমার লোভ সম্বরণ করতে পারছি না, এত মানুষ সামনে আছেন, এত গুণীজন আছেন সবার সামনে, তো দুটো একটি কথা একটু বলি, বলে তারপর আমি সুকুমারবাবু যেমন বলেছেন উদ্বোধনী সঙ্গীত চেষ্টা করব। আমার আগে থেকে কিছু প্রিপারেশন ছিল না, উদ্বোধনী সঙ্গীত যদি বলে রাখতেন হয়তো কিছু তৈরি করে রাখতে পারতাম, যাই হোক যেটা জানি সেটাই করব। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আজকে এই এত গুণী মানুষ এবং আমাদের থেকে অনেক সিনিয়র আর্টিস্ট এখানে আছেন, যাদের সামনে মানে আমরা অনেকের যাত্রা দেখেছি বা অনেকের কথা শুনেছি, তো তাদের সামনে আমরা আজকে দলের নায়ক নায়িকা হিসেবে বসে আছি, এটা আমাদের কাছে একটা পরম পাওয়া, পরম সৌভাগ্য। আমি ঈশ্বরের কাছে এবং ওনাদের কাছে প্রার্থনা করব, ওনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা যেন সর্বদা আমাদের উপর বর্ষিত হয়। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভকামনা আমাদের চলার পথের পাথেয়। আর সেই সঙ্গে আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই লক্ষ্মীদা। বিশ্বাস করুন, শ্যামলদা বলতে গিয়ে শ্যামলদার কণ্ঠ ভারী হয়ে গিয়েছিল, এটা আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন। মানুষটা যেদিন থেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি দল করব, এবং সবার প্রথম সুব্রতদার কাছে গেছিলেন, আমি সুব্রতদার জন্য একটা হাততালি চাইব, উনিও অনেক জোর দিয়েছেন। হ্যাঁ, এবং তারপরেই কিন্তু উনি আমাদের কাছে গেছিলেন, আমরা ওনাকে ভরসা করে বা ওনার কথাতে আমরাও একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। সবাই তো পুরনো দল খোঁজে, প্রতিষ্ঠিত দল খোঁজে, আমরা যদিও খুব একটা প্রতিষ্ঠিত আর্টিস্ট নই, আমরা নতুন ইন্ডাস্ট্রিতে নতুন, হয়তো আপনারা এই কয়েক বছরের মধ্যে গত বছর আমাদের একটা পালা জীবন এক জলসাঘর হয়তো অনেকে দেখেছেন, সেটাও কিন্তু আমাদের শ্যামলবাবুর লেখা, তো এবছরও সেই একই প্রসেসে ওনার গল্প আমরা নিচ্ছি। যাই হোক, তো যেটা বলছিলাম যে লক্ষ্মীবাবুর সঙ্গে সেদিন কথা বলে আমার একটাই জিনিস মনে হয়েছিল যে একটা সৎ মানুষ সৎ উদ্দেশ্যে একটা দল তৈরি করতে চাচ্ছেন, সেখানে 30টা মানুষের রুজি রুটির একটা সংস্থান হবে, সর্বোপরি যাত্রা ইন্ডাস্ট্রিতে আজকে অনেকে অনেক রকম কথা বলেন, অনেক কিছু শুনি, আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু মানুষটা যেভাবে দিনের পর দিন এত সমস্যা এত অক্লান্ত পরিশ্রম করে আজকের যার পরিণতি এই শুভ উদ্বোধন বা আমাদের দলের আজকের শুভ মহরত অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা আশাবাদী এই দলটি 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত আমরা অনেক পালা শো করব, সেটা অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে। যাই হোক, আমি ঈশ্বরের কাছে সর্বান্তকরণে প্রার্থনা করি লক্ষ্মীবাবু সুস্থ থাকুন এবং সারা বছর আমাদেরকে আমাদের মাথায় তার আশীর্বাদের হাত শুভেচ্ছার হাত রাখুন, সেই সঙ্গে আপনারা তো আছেনই। আর বেশি দীর্ঘায়িত করব না, উদ্বোধনী সঙ্গীত একটা গাওয়ার অনুরোধ করেছেন দাদা, চেষ্টা করছি আপনাদের। অভিনন্দন প্রশংসা নয়
কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন দিনি, তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন দিনি, তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখ আমার নীরব চেতনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন তোমাদের মাঝে আমি পেলাম জেঠা, জীবন আমার হলো ধন্য জেতাই, তোমাদের মাঝে আমি পেলাম জেঠা, জীবন আমার হলো ধন্য জেতা, আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে, আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে, সেই তো পথেও জানি জীবনে আমার, সেই তো আমার প্রেরণা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা, চাই শুধু শুভকামনা, চাই শুধু শুভকামনা। থ্যাংক ইউ। এরপরেই আমরা বরণ করে নেব, তারপরে কৃষ্ণ যেমন লীলা করেছিল তার সাথে সাথে কুরুক্ষেত্র শুরু করেছিল, বর্তমান যাত্রা সমাজের কুরুক্ষেত্রের লীলা সাঙ্গ করবে। কৃষ্ণ যেমন পাঞ্চালীদের সঙ্গে মানে পাণ্ডব রাজদের পক্ষে ছিল, আর কৃষ্ণ কুরুবংশের পক্ষে ছিল না, সেই কৃষ্ণ হচ্ছে যাত্রা জগতের পরিচালক। তাই আমরা পরিচালকদের আগে বরণ করে নেব, তারপরে পর আবার শিল্পীদের যাব। কারণ এ কথাটা বললাম, আমিও যাত্রা জগতে প্রায় এটা 42 বছর
এসেছে, প্রথমে শিল্পী, তারপর 92 সাল থেকে শিল্পী শুরু করে 98 থেকে 1413 সাল পর্যন্ত যাত্রার দলের প্রযোজক, আবার 13 সাল থেকে আজ 31 সাল পরিচালক। লোকে বলতে চায় পরিচালক না, যাত্রার দলের পরিচালক নয়, যাত্রার দলের দালাল। পরিচালক কাকে বলে না, দল যারা পরিচালনা করে তাকে বলে পরিচালক। আমি আমার নিজের দিকটা বলছি, আমি দালাল, কারণ বাংলা কথা বলতে ভয় পাইনি, তাই আমি ডেকে নেব রঞ্জিত পাল। রঞ্জিত পাল বাবু আপনি আসুন মঞ্চে, ওনাকে চন্দন দিয়ে আমরা বরণ করে নেব এবং ফুলের স্তোড়া দিয়ে বরণ করে নেব। এরপরেই উৎপল মন্ত্রী, ওনাকে চন্দন দিচ্ছেন এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পিয়ালি দাস এবং সুচিত্রা দাস। এরপরেই অনুপ পাত্র নিমতড়ি উৎপলবাবুকে বরণ করলেন, উৎপলবাবু বাড়ি হাওড়া জেলা, অনুপবাবু নিমতড়ি ওনাকে বরণ করে নিচ্ছেন পিয়ালি দাস এবং সুচিত্রা দাস। এরপরে ডেকে নেব মধুসূদন খাটুয়া, আপনি মঞ্চের সামনে আসুন, আপনাকে বরণ করে। এরপরে ঝন্টু পাত্রকে ডেকে নেব, ঝন্টুবাবুকে চন্দন দিচ্ছেন পিয়ালি দাস এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সুচিত্রা দাস। এরপরে ডেকে নেব সংহতি সংঘ নন্দীগ্রাম নায়কবাবুরা এসেছেন শুভদিনে শুভক্ষণে, নিত্যানন্দ দাস বাবু এবং বুদ্ধদেব ঘড়াই, বাপন দাস, প্রদীপ দাস, আপনারা মঞ্চের সামনে আসুন, আমরা বরণ করে নেব। ওনাদের চন্দন দিচ্ছেন পিয়ালি দাস এবং সুচিত্রা দাস, ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরেই ডেকে নেব নায়কবাবুরা নিউ সূর্য উদয় সংঘ, সমর রায়, পল্টু দাস, দেবব্রত জানাকে মঞ্চের সামনে ডেকে নেব, উনাদিকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নেব। উনাদের চন্দন দিচ্ছেন পিয়ালি দাস এবং সুচিত্রা দাস, ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরেই বলাকা সংঘ থেকে এসেছেন প্রশান্ত পড়ুয়া সম্পাদক, আসুন উনাকে বরণ করে নিচ্ছেন আমাদের পিয়ালি দাস এবং সুচিত্রা দাস, ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন।
এরপরেই আমরা বরণ করে নেব যার কোষাঘাতে, চোখরাগানিতে, দাঁত খেঁচানি, হাসি, হৈহুট্টল দিয়ে পরশুরামকে মঞ্চে ডাকবো, ওনাকে বরণ করে নিচ্ছি। পরশুরামকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নেব। হ্যালো, কারণ গত দু বছর ধরে দেখলাম অরূপ বাবুকে, সে বলে খুন দিয়ে ধর্ষণ, মানে খুন থেকে শুরু খুনে যেয়া শেষ। গত বছর বললো কি না, ধর্ষণ থেকে শুরু ধর্ষণ দিয়ে শেষ, তার আগের বছর। তা সেরকম তুমি এবছর কি দেখাবে সেটা একটু দেখাও। তাহলে তুমি কি উপহার দেবে চিন্তা ভাবনা করছো? ভালোবাসার ফেরিওয়ালা, এতে তো তোমাকে বিলেন করতে হবে, কিছু একটা ভাবতে হবে তো। যে এই বইয়ের নাম নমস্কার, আমার প্রিয় শিল্পীবৃন্দ এবং প্রযোজক পরিচালক মণ্ডলীকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে সম্মান জানাই। দেখুন, সবার আগে বলি, আমরা এই বছর 1431 সালে এক জায়গায় হয়েছি আমরা শিল্পীবৃন্দ। 31 মানে যাত্রার ভাষায় যেটাকে বলে ষষ্ঠী টু জ্যোষ্ঠী। আমরা প্রত্যেক শিল্পীরা আমরা আমাদের 100% দিয়ে চেষ্টা করব আমাদের দলটাকে সেইভাবে নিয়ে যাওয়ার, এবং আশা করব পরিচালক মণ্ডলীর আশীর্বাদ যদি আমাদের মাথার উপর থাকে আমরা অবশ্যই করব জয়। আমরা এইটুকু আশা রাখবো, ব্যাস। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, যাত্রাকে ভালোবাসবেন, আর আমাদের সুদীপ ভাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। এরপরেই ডেকে নেব মিস মৌসুমীকে, মৌসুমীকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পিয়ালি দাস এবং সুচিত্রা দাস। সুচিত্রাকে বলবো বর্তমান সমাজের ইয়ং জেনারেশন মডার্ন চরিত্র, মডার্ন কি দেবে একটা আমি গান গাইতে বলবো, হিন্দি গান। হিন্দি গান তো এই মুহূর্তে সেট করা নেই। একটা গান লিখো আমার জন্যে, একটা গান লিখো আমার জন্যে, না হয় আমি তোমার কাছে ছেলে মতি নগণ্য। একটা গান গান লিখো আমার জন্য।
প্রাণ যেন আমায় উজাড় করে দেয়, সে সুর যেন আমরা আবার বরণের পালায় ফিরে যাচ্ছি, ডেকে নেব কুমার সুরেশবাবুকে মঞ্চের সামনে। আসুন, কুমার সুরেশবাবুকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে ডেকে নেব অজিত তেওয়ারি, শিল্পী কাম ম্যানেজার। অজিত বাবুকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। ওনাকে চন্দন দিচ্ছেন পিয়ালি দাস এবং সুচিত্রা দাস। কি বলবো ম্যানেজার, 1431 সাল, ম্যানেজারের প্রথম অক্ষর কি হয় জানো? ম। মাকে অনেক সহ্য করতে হবে, শিল্পী রাগ করবে, কে খাবে নি, কে শুয়ে পড়ে থাকবে, কার বাসা পছন্দ হবে নি, ফ্যান নেই, সব মানিয়ে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? কিছু বলো। নমস্কার, আমার বয়স হচ্ছে যে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, এবং আমার বন্ধুবান্ধবে জানাই ভালোবাসা, আন্তরিক ভালোবাসা। যাত্রা জগতে লোকশিক্ষা হয়, এবং আমরা যাত্রা করতে এসে অনেকের বাসা পছন্দ হয় না, অনেকের খাওয়া দাওয়া পছন্দ হয় না, চলাচলতির অনেক কিছু ভুল থাকে, সেগুলো সবাই আমরা শিল্পী যদি আমরা এককভাবে মেনে চলি যে এটাই আমাদের আতুর ঘর এবং আমাদের
পেটের ভাত রোজগার হচ্ছে সংসারে, সেখানে ছেলে স্ত্রী সবাই আছে, দুটো পয়সার জন্য চেয়ে বসে আছে। সেটাকে যদি আমরা মনে করি, গুরুত্ব দেই, তবেই ভাববো যাত্রা জগতে এসে আমরা যে চলাচলতির পথে ভুল হলেও সবাইকে নিয়ে মানিয়ে চলতে হবে, এবং আমরা যাতে এই 1431 সাল জ্যৈষ্ঠ পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারি, সেই জন্য প্রত্যেকটি শিল্পীর কাছে আমরা বিশেষ অনুরোধ করবো আমি যে আমার সঙ্গে আপনারা আপাতত সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হবে না তো কী করে হবে, মানুষ জনমনে ভুল ত্রুটি হবে মানুষের, এই জন্য বলছি প্রত্যেকেই আপনারা মেনে নেবেন, এবং আমরা চেষ্টা করব, যত সাধ্য চেষ্টা করব আপনাদের ভালো করে চলার এবং ভালো রাখার সেই ব্যবস্থা করব। অবশ্যই আমি কথা দিচ্ছি, আমি অনেক দলে ম্যানেজারি করেছি, তবে এই দলে এই প্রথম এলাম, নতুন দল, আমাদের আদি অগ্রদূত অপেরার যিনি কর্ণধার রয়েছেন মালিক, তিনার অক্লান্ত পরিশ্রম, তিনার মাকে নিয়ে চলে গেলেন কলকাতা, কলকাতা থেকে এফআইআর করে আবার চলে গেলেন কটক, সেখান থেকে আমার সঙ্গে সবসময় ফোনে যোগাযোগ হচ্ছে, এই জন্য ওনার অবদান আমরা ভুলব না। উনি যে পরিশ্রম করেছেন সেই অবদানকে আমরা যাতে মাথায় করে নিয়ে সারা সিজন কাটাতে পারি, এটুকু আমরা শিল্পীদের কাছে অনুরোধ। আমার আর বক্তব্য কিছু নেই, আমি বক্তব্য শেষ করলাম। এবার ডেকে নেব সুরজিৎ পণ্ডা মহাশয়, আপনি আসুন, আপনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পিয়ালি দাস এবং সুচিত্রা দাস। এরপরে ডেকে নেব অশোকবাবুকে, অশোকবাবুকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। অশোকবাবুকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরেই সৌভিক ব্যানার্জি, ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। ম্যানেজার বাবু একটু সামনে আসুন। এরপরেই মিস পেয়ালি, তোমার নাম দাঁড়াও, তোমার নাম কি? পায়েল তো, পেয়ালি দাস। ম্যানেজার বাবু ওনাকে চন্দন দেন। দিদি ভাই আসছেন, ওনাকে চন্দন দিচ্ছেন ঝংকার এবং সুচিত্রা দাস বরণ করে নিচ্ছেন। সুচিত্রাদি, সুচিত্রাদিকে চন্দন দিচ্ছেন ঝংকার দিদি ভাই এবং বরণ করে নিচ্ছেন আমাদের এ পিয়ালি। এরপরে ডেকে নেব প্রদীপ মাস্টারমশাই, প্রদীপ বাবুকে আসার জন্য অনুরোধ করব। ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরেই বিশ্বজিৎ সর্দার, ওনাকে বরণ করে নিচ্ছেন চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। মুক্তবাবুকে, মুক্তবাবু আপনি আসুন মঞ্চের সামনে, ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। বিশেষ অতিথি যন্ত্রিকার বিল্লমণ্ডল আসুন, আপনাকে ফুলের তোড়া দিয়ে এবং চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন। এবার
এবার আমরা বরণ করে নেব আলো এবং ধ্বনি সায়ন্তিকা সাউন্ডের নিয়ন্ত্রণে সঞ্জীব মাইতিকে। সঞ্জীব মাইতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, ওনাকে চন্দন এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। এবার ডেকে নেব কিরণবাবু, দেরিতে এলে চলবে, ঝঙ্কার দেরিতে এলে চলবে, কিন্তু যারা আগে না এলে চলবে নি, দল এক পাও চলবে না, তাদের আমরা ডেকে নেব মঞ্চের সামনে। মঞ্চের সামনে মানিকবাবু, মানিক পাত্র সাজগর পরিচালনায়, মানিকবাবুকে মঞ্চে ডেকে নেব। গৌরাঙ্গ মাইতি, গৌরাঙ্গ মাইতি, বুদ্ধদেব পাত্র, শ্যামল জানা, তোমরা আসো, তোমাদের আমরা চন্দন এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নেব। ওনাদের আসার আগে আমরা বরণ করে নিচ্ছি সুকুমার দাকে। সুকুমার দাকে বরণ করে নিচ্ছেন পিয়ালি দাস, চন্দনের ফোঁটা দিচ্ছেন, এবং আমাদের রাজকিরণ দা উনি ফুলের তোড়া দিয়ে বরণ করছেন। এবার আমি সঞ্চালকের জায়গা থেকে সরে এসে দুটি চারটি কথা বলতে চাই। আজকে 31শে শ্রাবণ, 1431, 16ই আগস্ট 2024-এ নূতনভাবে সৃষ্টি হচ্ছে নিউ অগ্রদূত অপেরা। নূতন দলের নূতন নাম ভালোবাসার ফেরিওয়ালা। নাটক করবেন, আমরা শিল্পী পরিচিত করলাম, মালিকবাবুরা অর্থ দিয়ে শিল্পী এনেছে, কিন্তু বর্তমান সমাজে, সারা ভারতবর্ষ নয়, পশ্চিম বাংলা নয়, সর্বত্রে আমরা শিক্ষা দীক্ষা করে চাকরির জন্য পেছনে ছুটছি, কিন্তু এখানে মালিকবাবুরা অর্থ দিয়ে শিল্পীদের কি বলা যাবে, কেনা নয়, অ্যাডভান্স করেন। কেন করেন না? 30টা পরিবার করে খাবে, 30টা পরিবার নয়, 300 পরিবার করে খাবে একটা যাত্রার দলের পেছনে। কারণ আমিও এখানে এসেছি, আমিও যাত্রার দলটি বায়না করলে তার 2টি টাকা পাব, ওই টাকাটি নিয়ে গিয়ে আমার ছেলে মেয়ের মুখে অন্ন দিতে পারব, প্যান্ডেলওয়ালা পাবে, জেনারেটরওয়ালা পাবে, ঠাকুর মিস্ত্রি পাবে, সেগুলোকে দেখে কিন্তু এই যাত্রার দল, যাত্রার দল থেকে সমস্ত টাকা বিভিন্নভাবে ভাগ হবে। তাই বলবো, যতই কষ্ট হোক না কেন, শিল্পীদের নূতন দলের ক্ষেত্রে চলা চলতি টুটি থাকবে, ম্যানেজার মালিকের, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে 1432 সালের 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত। এইটুকু আশা রাখব সমস্ত সম্প্রদায়ের কাছে এবং ঠাকুরের কাছে কামনা করব, সবাই ভালো থাকবেন, সুখে রাখবে ঠাকুর, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আবার আমি সঞ্চালকের জায়গায় ফিরে যাচ্ছি। লক্ষ্মীবাবু, আপনি মঞ্চের সামনে আসুন, আপনাকে ফুলের স্তড়া দিয়ে বরণ করে নেব। তারপর এই দলের প্রযোজক বাদল মান্নাবাবু, আরতি মাইতি প্রযোজিত
আরতি দেবী যদি এসে থাকেন, আপনি আসুন মঞ্চের সামনে। অরিত্র 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 মাইতি অরিত্র মাইতি আপনি আসুন। লক্ষ্মীবাবু আপনি আসুন। প্রমীলা মণ্ডল আমাদের সাথী, শ্যামল বাবু প্রমীলা মণ্ডল উনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে নিমাই নস্করকে আসার জন্য অনুরোধ করছি। নিমাই বাবু উনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পিয়ালি দাস এবং সুচিত্রা দাস। এরপরেই গোপাল সর্দার, গোপাল সর্দারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। উনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। অতিথি শিল্পী যন্ত্রী সদাচার সংঘ নন্দীগ্রাম, উত্তম মাইতি মহাশয়, সদাচার সংঘ নন্দীগ্রাম উত্তম মাইতি আপনাকে মঞ্চে আসবেন। আপনারা চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নেব। প্রিয়াঙ্কা মিশ্র, প্রিয়াঙ্কা মিশ্র সোনালী জানা গাওনা, সোনালী গাওনা আর সৌমন সৌমেন দেবনাথ আপনার মঞ্চে আসুন। আপনাদেরকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। এবার লক্ষ্মীবাবু আসুন। যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের যাত্রার দলের 300-3000 পরিবারকে অন্ন দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, সেই লক্ষ্মীকান্ত বাবুকে আমরা চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব। আচ্ছা, ওনাকে চন্দন দিচ্ছেন পিয়ালি, ফুলের তোড়া, ফুলের তোড়া দলের যারা ভারসাম্য শিল্পী ওনারাই বরণ করে নিচ্ছেন। জোর করে একটা হাতের তালি। এরপরেই আমরা শেষের পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরেই আমি একটা গান গাইতে বলবো ঝংকারকে। একটা ঝংকার তুমি গান গাও। তাহলে ঝংকার এখন ডুয়েট করবে আর তার সঙ্গে সঙ্গে আমি কি রাজকিরণকে একটা গান গাইতে বলবো। রাজকিরণ একটা গান গাওয়ার পরে তারপরে আমি সভাপতির হাতে মাইক্রোফোন তুলে দেবো, উনি সভা সমাপ্তি করব, কারণ বেলা অনেক হয়ে গেছে।
এটা লক্ষ্মীদার রিকোয়েস্টে গান, এটা আমাদের প্রযোজক মহাশয়ের বিশেষ বিশেষ অনুরোধ এই গানটির জন্য, তো চেষ্টা করছি গানটি গাওয়ার। জিনা হে তো হাস কে জিও, জীবন মে এক পল ভি রো না না, জিনা হে তো হাস কে জিও, জীবন মে এক পল ভি রো না না, হাস নাহি তো হ্যায় জিন্দগি, রো লো কে জীবন ইয়ে খো না না, জিনা হে তো হাস কে জিও, জীবন ইয়ে খো না না। আজ ইহা জো খো গয়া ও কল কহি মিল জায়েগা, পতঝড় মে জো মুরঝা গয়া ও ফুল কল খিল জায়েগা, উম্মীদ পে দুনিয়া চলে, উম্মীদ পে দুনিয়া চলে, জীবন মে এক পল ভি রো না, আঁসু নহি মোতি হ্যায় ইয়ে পলকো সে ইয়ে ছুটে নহীঁ, কম হো কভি না হোসলা, সূরজ কভি ছুটে নহীঁ, দুঃখ দর্দ সে দিল হার কে আঁসু সে দামন ভিগো না না, হাস নহীঁ তো হ্যায় জিন্দগি, রো রো কে জীবন ইয়ে খো না, জিনা হে তো হাস কে জিও, জীবন মে এক পল ভি রো না না, হাস নাহি তো হ্যায় জিন্দগি, রো রো কে জীবন ইয়ে খো না না, জিনা হে তো হাস কে জিও, রো রো কে জীবন ইয়ে খো না না, জীবন মে এক পল থ্যাংক ইউ। চলুন, আজকে আর একটা গানের অনুরোধ করেছিলেন একজন বিশেষ মানুষ, সেই গানটি করে আজকের অনুষ্ঠান শেষ করব। বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মো
মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছে জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে এই চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, যদি জলদি হয় বলুক না বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা সভা সমাপ্তি করব, কারণ বেলা অনেক হয়ে গেছে দুটোর, অতএব সভাপতিকে বলবো সভা সমাপ্তি করতে। এরপরেই আমরা, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি লিখে দিয়েছিলাম কাগজে কিন্তু কাগজটা বোধহয় এখান থেকে মিসিং হয়ে গেছিলো, সেজন্য দাদা বলতে পারেননি, ডেকে নিচ্ছি দাদার কথাতেই আমি ডেকে নিচ্ছি আজকে আমাদের যারা মিডিয়া পার্সন এসেছেন সোশ্যাল মিডিয়াতে, তাদের জনপ্রিয়তা খুবই আছে, তো সেখানে দুটো পেজ আমাদের আজকে এখানে এসছে, একটা হচ্ছে যাত্রা আমার প্রাণ, আমার সুদীপ ভাই, তার সঙ্গে আছে আমার খুব স্নেহের খুব ভালোবাসার শ্যামল, এবং সুদীপ শ্যামল এবং সাগর, সুদীপ শ্যামল এবং সাগর, আমি তিনজনকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি তোমাদের কাছে ভাই দুঃখিত, আমি লিখে দিয়েছিলাম কাগজটা কোনোভাবে মিসিং হয়ে গেছিলো, যাত্রা আমার প্রাণ, সুদীপ শ্যামল এবং সাগর তিনজনকে আমি ডেকে নিচ্ছি, বিশ্বাস করুন যাত্রাতে ওদের কন্ট্রিবিউশন, যাত্রাতে ওদের অবদান, একদম ইয়াং ছেলে, দেখুন সব আপনাদের মনে হবে না যে এরকম ইয়াং ইয়াং ছেলেগুলো যাত্রাকে নিয়ে এত চিন্তাভাবনা করতে পারে, সত্যি ওদের অবদান যাত্রার জন্যে বিরাট বিরাট অবদান। আজকে ওদের জন্যে মানুষ ঘরের ড্রয়িং রুমে বসে যাত্রা দেখছে, মানে যেটা আমরা কখনো ভাবতে পারতাম না, না 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 ভাই, আজকে ওদের জন্য সত্যি সত্যি বিশ্বাস করুন প্রত্যেকটা মানুষের কাছে যেভাবে ওরা যাত্রাকে পৌঁছে দিয়েছে, তার জন্য আমরা সমগ্র যাত্রা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ওদের কাছে কৃতজ্ঞ, এবং সেই সঙ্গে আমি ডেকে নেব আজকে আরও একটি আমাদের মিডিয়া এসছে, সোশ্যাল মিডিয়া খুবই নাম করা, আপনারা সবাই চেনেন পাত্র স্টুডিও, সেই পাত্র স্টুডিওর পক্ষ থেকে এসছে জগন্নাথ এবং শুভেন্দু, জগন্নাথ এবং শুভেন্দু পাত্র স্টুডিওর পক্ষ থেকে এসছে, কোথায় ভাই এসো একটু, জগন্নাথ এবং শুভেন্দু পাত্র স্টুডিওর পক্ষ থেকে এসছেন, আমি তাদেরকেও ডেকে আমাদের এখানে সম্বর্ধনা দেওয়ার ঘোষণা করছি। যাই হোক, একটু দেরি হয়ে গেছে ভাই, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে, কিছু মনে করো না, আমি ফুলের স্তবক এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে, এরপর আমি আর বিশেষ কথা বলবো না, শুধু অনুষ্ঠান প্রায় শেষের মুখে, হ্যাঁ একটু আসলে আমি একটু দাদা আপনার কাছ থেকে মাইকটা একটু নিয়েছি দুটো একটা কথা বলার জন্যে, আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই নামগুলো একমাত্র প্রযোজক ম্যানেজার ইনাদের পক্ষেই সম্ভব, কে এসেছেন, কারণ আমন্ত্রণ করেছি 200 লোককে, কে এসেছে কে আসেনি নাম লিপিবদ্ধ না করলে, যেই সঞ্চালক আসুক না কেন টুটি থাকবেই, কারণ অনেক সময় ফ্রেস দেখেই ডেকে নিতে হবে, দেখা যাবে নাম মনে আসছে নি, নামটা লিখে তারপরে ডাকতে হবে, এটা টুটি সবাইকে মার্জনা করতে হবে। এই বলে আবার কিরণবাবুকে এই মুহূর্তে মাইক্রোফোন, না আমি সেই কারণে মাইকটা নিয়ে নিই, আমি শুধুমাত্র মাইকটা দাদার থেকে নিয়েছি
একটাই কারণে অনুষ্ঠান প্রায় শেষের পথে আমি একটা দুটো কথা আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে আজকে যারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে এবং আদি অগ্রদূত অপেরার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা। যে সমস্ত কমিটির দাদারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ যে কথাটা বলার জন্য আমি শেষের দিকে একটু মাইকটা নিলাম, আমার যত শিল্পী আছেন, আমার যত সম্প্রদায় আছেন, শুধু শিল্পী তো নয়, শিল্পী আমার যন্ত্রী মানে মিউজিক স্টাফ যারা আছেন, আমার লাইট মাইক দাদারা যারা আছেন, তাদের সবার কাছে আমি লক্ষ্মীবাবুর হয়ে একটা বিশেষ অনুরোধ করছি, যেটা অনেকেই বলেছেন, আমি তবুও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান খুব সংক্ষিপ্তভাবে হলো একটাই কারণে, সকাল থেকে কিন্তু একটা দোনা মনার মধ্যে, একটা দোলাচলের মধ্যে ছিল যে আজকে বন্ধ হতে পারে বা এটসেট্রা। অলরেডি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমার বেশ কয়েকটা কমিটি আসার কথা ছিল, পরিচালক আসার কথা ছিল, কিন্তু ওনারা আসতে পারেননি, ট্রেন বন্ধ হয়ে গেছে সকাল থেকে। তো যে কারণে অনেকেই এসে পৌঁছাতে পারেননি এবং অনেকেই দোলাচলের মধ্যে ছিলেন যে সত্যি সত্যি আজকে গাড়ি চলবে কি না, ঘর থেকে বেরোলে কোনো সমস্যায় পড়বো কি না, যে কারণে আমাদের প্রত্যাশিত সেই গ্যাদারিং বলুন সেটা আমরা করতে পারিনি। তাতে আমাদের কোনো দুঃখ নেই, অবশ্যই তাদেরকে আমরা পাশে পাবো জানি, যারা আসবেন বলেছিলেন সমস্যার কারণে আসতে পারেননি। এই ফেসবুক লাইভের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছেন আপনারা, আমরা আপনাদের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা আমাদের সঙ্গে বিগত দিনগুলোতে যেভাবে সহযোগিতা করেছেন, আমাদেরকে আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন, আপনাদের কাছে সেই ভালোবাসা সেই আশীর্বাদ আমরা যেন সবসময় পাই। এবং আশা করব আপনারা যারা আজকে আসতে পারেননি, আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা অবশ্যই আমাদের রিহার্সাল চলাকালীন যে কোনো দিন আমাদের রিহার্সাল বাড়িতে অবশ্যই আসবেন, আমাদের যথাসাধ্য আমরা আপ্যায়ন করার চেষ্টা করব। আর একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছেন, আমি আর বলছি না, এটা আমি দাদাকে দিয়ে বলাচ্ছি, দাদাই শেষ কাজটা করুক। অনুপদা এসছেন আর দীপক দলৈ বাবুকে চন্দন দিয়ে এবং ফুলের স্তড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পিয়ালি দাস এবং সুচিত্রা দেবী। সামনে মঞ্চের সামনে আসুন। দেরিতে পাওয়া অনুপবাবুকে আমরা চন্দন দিয়ে এবং ফুলে স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। ওনাকে সুচিত্রা দাস এবং পিয়ালি এরপরে, কারণ রাজকিরণ বলেই গেল আজকে বন্ধের অবস্থা, কিন্তু বন্ধের অবস্থায় বিভিন্ন পরিচালক ভালোবাসা পৃষ্ঠপোষক দেখা যাবে আসতে পারেনি, দলকে সহযোগিতা যিনি করবেন তিনিও হয়তো আসতে পারেননি, কারণ এই বন্ধের ব্যাপারটা নিয়ে অনেক দেরিতে সভা শুরু হয়ে গেছে, যার জন্য টাইমও অনেক অতিক্রান্ত হয়ে গেছে। আমি চাইব সভাপতিকে সভা সমাপ্তি ঘোষণা করার জন্য আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। উপস্থিত সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সভা শেষ করব, কিন্তু এখনো জিজ্ঞাসা করছি, যদি কারো কিছু বক্তব্য রাখার ইচ্ছা থাকে, যদি কেউ কিছু বলেন যেদিক থেকে হোক, মনের যাত্রা সম্পর্কে, যাত্রা ইন্ডাস্ট্রি সম্পর্কে, শিল্পী সম্পর্কে যদি কারো কিছু বক্তব্য থাকে বলতে পারেন, তাদের কাছ থেকে আমাদের জানার ইচ্ছা আছে বা আমাদের শিক্ষা আছে। কেউ কিছু বলবেন কি? এনিবডি এলস কেউ আছেন? হ্যাঁ বলুন, কার কার বলার ইচ্ছা আছে বলুন, তারপর আমি সভাটা শেষ করব। নমস্কার উপস্থিত সবাইকে, আমি নন্দীগ্রাম সংগতি সংঘ থেকে এসেছি। একটা কথা বলবো, এই লাস্ট ইয়ারে আমরা এই রাজকিরণদা ও ঝংকার দিদির যাত্রা দেখেছি এবং পরশুরাম দাদার অভিনয় দেখেছি। একটা কথা বলি, যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের কাছে একটা কথা বলবো, দাদা এবং দিদির অভিনয় তো মানে দুর্দান্ত বলার নয়, আমরা যেটা প্রত্যক্ষভাবে দেখে বলেছি দেখে বলছি আর কি। আর যারা যাত্রার সঙ্গে জড়িয়ে আছেন, মিউজিশিয়ান থেকে শুরু করে লাইট
মিউজিক সবাইকে একটা কথা বলবো, সবাই একই সঙ্গে সহযোগিতা করে যাত্রা অনুষ্ঠানটি অনুষ্ঠিত করুন, বা আপনাদের এই যে সেশনে যে প্রোগ্রামটা আপনারা মানে 31শে জ্যৈষ্ঠ অবধি আপনারা মানে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত আপনারা যে মানে একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা একসঙ্গে করুন। কারণ এই কথাটা বলার অর্থ হচ্ছে ওনারা আমাদের প্যান্ডেলে গিয়েছেন অভিনয় করতে, আমাদের প্যান্ডেলের লাস্ট পজিশনে একটা ঘটনা ঘটলো যেটা নিয়ে আমরাও ব্যথিত, ওনারাও ব্যথিত হয়ে আছেন। এনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে বিষয় নিয়ে, কারণ রাজকিরণদা দিদি স্টেজে গান করছিলেন, গান করার সময় মিউজিশিয়ানদের সঙ্গে ওনাদের একটা মানে ঠিক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে মানে দাদা স্টেজ থেকে নেমে আসতে বাধ্য হয়, তার সঙ্গে তারপরে অনেক ঝামেলা হয় সেটা আমরা জানি। যাই হোক, সেসব বলছি না, আর যাতে এই ধরনের কোনো কিছু ঘটনা না ঘটে বা সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্য করতে পারেন, আমরা সেই আশা রাখবো। এবং আশা রাখছি এই বছরের ভালোবাসার ফেরিওয়ালা দাদার কাছ থেকে আমি সামান্যতম গল্প শুনেছি, দারুণ গল্প, যাত্রাপালা দারুণ হবে এবং গান সংযোজন খুব ভালো। এবং দাদা দিদি তো গান করেন, আপনারা দেখলেন যে দারুণ গান করেন, আমরাও গান শুনেছি। সেই আশা রেখে সবাইকে অনুরোধ করব, দাদা দিদির পাশে আমরা যেমন আছি আপনারা থাকুন, এবং দাদা দিদি তথা আদি অগ্রদূত অপেরার এবছরের যাত্রাপালা ভালোবাসার ফেরিওয়ালাকে আমরা 200 শো দেখতে চাই। এটা আপনাদের, আপনারা পারলে সহযোগিতা করুন, এবং আমরা দাদাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে আছি, আপনারা থাকুন, এই আশা রাখি। ঠিক আছে, নমস্কার। অনুপবাবু আপনাদের সামনে কিছু বক্তব্য রাখছেন। আচ্ছা, বৃষ্টির জন্য একবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, ওদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে মেচকগ্রাম থেকে মেচেদা এই পর্যন্ত। তো যাই হোক, এই আদি অগ্রদূত অপেরার যাত্রাপথ শুভ হোক, সবাই একসাথে মিলেমিশে কাজ করুন, খুব ভালো একটা প্রোডাকশন, আমরা প্রথম থেকেই আছি, সঙ্গে আছি। আমরা যারা একটু সোশ্যাল মিডিয়ায় প্রচার করি, এখানে আরও অনেকে আছেন, আমিও তাদের মধ্যে একজন। যাই হোক, আমার শুভেচ্ছা বার্তা রইল, আর তার সঙ্গে আমি একটি আমার একটি লেখা কবিতা মনে হয়েছে যেন নতুন করে আশা সঞ্চার করবে এই দলটার মধ্যে, অন্য প্রসঙ্গে লেখা কিন্তু ভাবটা অনেকটা সাহায্য করবে, সেই হিসেবে আমি কবিতাটা পাঠ করে শোনাচ্ছি, পাঠ না মানে বলার চেষ্টা করছি। নব বসন্তের ডাকে, কবিতার নাম অনুপ ভট্টাচার্য। নব তৃণদল সাজিয়ে আছে আজ নব আনন্দে মেতে, খুশির জোয়ার ভেসে ওঠে তাই আননে কাননে খেতে, কাকলিপ কুজন ভরায়েছে প্রাণ, পৃথিবীর পরে প্রকৃতির দান, জেগে উঠে তাই পল্লীর গান নব বসন্তের ডাকে। ওরে আবির উড়িছে পথে ঘাটে আজ সবার মুখেতে সাজ সাজ সাজ, নেই তিল আর দাঁড়িয়ে থাকার, চলতরা করি নিজ বাসাতে সাজতে নতুন সাজে। ওরে হেলায় হারিয়ে যেতে দিস না এমন দিন যে আর ফিরবে না, বাজা বিজয় শঙ্খ ওরে নির্ভয় নিঃশঙ্ক, যত ক্লেদ গ্লানি মনেতে নাগনি পাড়ি দে সুদূর লক্ষ্যে, নিজের ঠিকানা নিজে খুঁজে পাবি, নিজের পাওনা কেন রে হারাবি বসেই নিজের পক্ষে, মেঘ গর্জন যত বাধা দিক বলে যদি ধিক শত ধিক, তবু আগুয়ান হয়ে যাবি সবে কত শত লোকে কত কথা কবে, কারে না করেও শঙ্কা ওরে দুর্জয় প্রাণ, রাখ সব অপমান বাজাতোর রণডঙ্কা, বালারুণ সম নবহিল্লোলে যত ভার আজ নিজ কাঁধে তুলে, আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে লক্ষ্য পূরণ করতে সকলে, নিশান পরে স্থির চোখ রাখ সবাক হয়ে ওঠ ওরে আজ নির্বাক, আর থাকবি না কালের করালো কবলে, প্রাণীকুল সবে রবে হই হই কি আনন্দ এ নবে ভুবনে, সাথে সাথ দিতে সবে চলে আয় পাখির কূজন দিকে দিকে ধায়, নতুন প্রভাত নেমে এলো আজ তোর মোর নবজীবনে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো কবিতা বললেন, স্বরচিত কবিতা। এরপর বলবাবু আপনাদের কিছু কথা বলবেন।
ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা মায়ের চরণে আমার বিনম্র প্রণাম। এবং আজকে যিনি আছেন আমাদের মঞ্চের সভাপতি সঞ্চালক সুকুমার দা এবং বিভিন্ন জায়গা থেকে আগত পরিচালক এবং বিভিন্ন উৎসব কমিটি সবাই একসঙ্গে আজকে এসেছেন একটা বিশেষ মহতের দিনে। সবাইকে পেয়ে আমরা নিশ্চয়ই খুব আপ্লুত। আমরা কয়েকটা বছর দেখছিলাম ঝঙ্কা দিদিভাই রাজকিরণদার যাত্রা মোটামুটি একটা ভালো পপুলারিটির সঙ্গে এগিয়ে চলছে। এবছর আশা করি একটা সুন্দর নামকরণের মধ্যে সবার উপযুক্ত দেখার মতো একটা যাত্রাপালা তৈরি হচ্ছে। সবাই সমবেতভাবে এই যাত্রাটাকে এগিয়ে নিয়ে চলুন, এমনভাবে তৈরি করুন কমিটি আমাদের কাছে এসে বলবে ওই যাত্রাটাকে দাও, আমরা চেষ্টা করব সেই দলটাকে আগে ভাগে হইতে। আমাদেরকে বলতে হবে না, আপনারা ভালো যাত্রা পরিবেশন করলে আমাদের কাছে লোকজন আসবে। আর আপনারা সবাই গুণীজন আছেন, সমস্ত শিল্পীরা রয়েছেন, আপনারা সবাই সমবেতভাবে একসঙ্গে পথ চলা শুরু করবেন। মালিকবাবু যদি কোনো অসুবিধায় পড়ে আপনারা হেল্প করবেন, মালিকবাবুকেও সমস্যা থাকলে মিটিয়ে নিতে করবো। আর সবথেকে বড় কথা, দক্ষিণবঙ্গে আমাদের একটা বড় পরিচালক সমিতি তৈরি হয়ে গেছে যেখানে চব্বিশ পরগনার পরিচালকরা রয়েছেন, নন্দকুমারের তাম্রলিত্র যে ইউনিয়ন রয়েছে ওখানের পরিচালকরা আছেন, বেলদা থেকে আছেন, ময়না জলচোক, শিল্পী সমন্বয় সমিতি, দক্ষিণবঙ্গ শিল্পী সমন্বয় আপনাদের পাশে আছে। যদি কোনো অসুবিধা হয় নিজেদের মধ্যে না মেটে এইখানে জানাতে পারবেন, আপনাদের সমস্যার সমাধান হবে। আর যাত্রা আগামী বছর 200 পালা অতিক্রম করবে আমরা আশা রাখব। আপনারা এগিয়ে চলুন, আমরা আপনাদেরকে যতটা পারি সহযোগিতা করব, ঠিক আছে? আপনারা করুন। দিদিভাইয়ের যাত্রা এখন মানুষের মনে প্রাণ গেঁথে গেছে, প্রায় দেখছি তো গত বছর যাত্রা খুব ভালো হয়েছে, সবাই বলছে, তো সেই দিকটা লক্ষ্য করে আশা করি এবছর তার থেকে আরও ভালো হবে। আপনারা পৌঁছে দিন, আমরা আপনাদের পাশে আছি। এই বলে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আর কেউ বলবেন? কেউ আছেন? আর আচ্ছা, যাই হোক, বেলা হয়েছে, পরে আবার কথা বলা যাবে, অনুষ্ঠান তো রয়েছে পরে। একটা ভালো জিনিস লক্ষ্য করলাম, যিনি দাদা ভাই এবং দিদি ভাইয়ের অভিনয় দেখেছেন কমিটির একজন, গুড সার্টিফিকেট দিয়েছে, আমি খুব প্লিজড হয়েছি। কারণ ওনারা দেখেছেন, আমরা কোনো দিন দেখিনি, কিন্তু আমাদের এক্সপেক্টেশন থাকলো ভালো করবেন, সবার আশীর্বাদ থাকলো ভালো করবেন, লক্ষ্মীবাবুর নামটা যেন উজ্জ্বল হয়, বুড়ো বয়সে আমিও যেন আগামীতে এখানে আসতে পারি, একটা জায়গা রাখবেন, ঠিক আছে? সবই ভালো এটা বললেন, আর ইনিও বললেন, তো পরিচালক হিসেবে সবাই সাহায্য করবে, একটু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করুন। আমরা বলি করব করব, কিন্তু হয় না, ঈশ্বরের কৃপা থাকলে হয়, সামান্য ফালতু বই হিট হয়ে যায়, আবার সাজানো গুছানো বিরাট স্টার নিয়ে দেখা যায় সেই বই কেউ নেয় না, ও ছোটোখাটো শিল্পী যারা রাইটার তাদের বই দারুণভাবে চলছে, এরকম বহু এক্সাম্পল আছে, হয়েছে। তা আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের শুভ হোক, আবার দু চার দিন পাঁচ দিন পরে যদি আমার গ্যাপ ট্যাপ থাকে আমি আসবো একদিন, আপনাদের এই দেখবো ভালো হবে, আশীর্বাদ থাকলো সবার প্রতি, নমস্কার। এই বলে আমি আমার বক্তব্যও শেষ করছি এবং সেই সঙ্গে সভাও শেষ করছি।